দীর্ঘ প্রায় সাড়ে সাত মাস পর আজ বুধবার সকাল থেকে চালু হলো ট্রেন। দীর্ঘ অপেক্ষার অবসান হলো। প্রথম দিন টিকিট কাউন্টারগুলোতে যেমন মানুষের বিশাল বড় লাইন ছিল, তেমনি অল্প অল্প করে সকাল থেকে ভোরবেলায় বহু মানুষই আজ গেলেন ট্রেনে। ইতিমধ্যে গতকাল রাত থেকে রাজ্য সরকার একটা সার্কুলার পাঠিয়ে দিয়েছিল পুরসভাগুলোকে, যাতে যারা আজকে প্রথম ট্রেনে যাচ্ছেন তাদের যাতে স্বাস্থ্য পরিষেবাটা দেওয়া যায়, চিকিৎসা ঠিকমতো হয়, তার জন্য সকাল থেকেই তাদের কর্ণগর পৌরসভার স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাস্থ্য পরিষেবাও করছেন এবং মানুষ কিছুটা হলেও প্রাথমিকভাবে খুশি যে তারা অন্তত শুরুটা করতে পারল। যেহেতু আজকে রাজ্য সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে যেহেতু ট্রেন লোকাল সাবারবান ট্রেন চালু হচ্ছে, আজকে আমরা আমাদের হেলথ ওয়ার্কারদের নিয়ে স্টেশনে উপস্থিত থাকব সারাদিন, এবং যারা আসছেন মানুষদের তাদের টেম্পারেচার চেক করা, এবং টেম্পারেচার চেক করার পর যারা যদি স্বাভাবিক থাকে কোনো ব্যাপার না, যদি অস্বাভাবিক কোনো টেম্পারেচার পাওয়া যায় তৎক্ষণাৎ তাকে আবার চলে যেতে বলা যে আপনি ট্রেন ক্যারি করবেন না। আমরা দেখে নেব সেই ছবি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। ওম জুয়েলার্স, যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস। এটিএম, পেটিএম, গুগল পে অ্যাকসেপ্টেবল। জিটি রোড, কর্ণগড়, ডিওলডি বাস স্টপ। শুভ বিজয়া ও প্রাক দীপাবলির শুভেচ্ছায় কর্ণগর জনতা ক্যান্টিন। হোম ডেলিভারির জন্য যোগাযোগ 9903939787, এছাড়াও 8910076163। সেই মে 15ই মার্চের পর এই এলাম। আচ্ছা, 15ই মার্চের পর আজকে প্রথম টিকিট কাটছে, কেমন লাগছে আজকে অভিজ্ঞতা কী হবে? আমি তো এমনি বাসে ফাসে যাচ্ছিলাম, আজকে ট্রেনে করে যাব, দেখি কেমন লাগে। আগের মতনই লাগবে মনে হয়। এখন আজকে বেরিয়েছি তো দেখি এখন যাই কেমন লাগে। আজকে তো টিকিট কেটে যাচ্ছি, সবাই তো আজকে বেরোবে, আগে তো তখন এতদিন তো বন্ধ ছিল, লোকজন আসতো না, এখন কেমন লাগছে মনে হচ্ছে? তারপরে এই যে কাজ করলাম, এক মাস ধরে কাজ করছি, কী করবো, হাত খরচা বেরোচ্ছে,
রামনগর থেকে স্বরূপ দত্ত, সৃজন খবর বাংলা।